হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি তারা নিশ্চয়ই আমরা জানি, আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার পরই আমাদের ভিডিওতে একটা থাম্বনেল সেভ করার প্রয়োজন হয়, থাম্বনেল সেট করার প্রয়োজন হয় এবং আমরা ওই ইউটিউব ভিডিওতে থাম্বনেল লাগিয়ে দেই যে কোনো অ্যাপ্লিকেশন থেকে একটা থাম্বনেল বানিয়ে। টিকটক রূপ আমরা যখনই ফেসবুক পেজে বা ফেসবুকে যখন একটা ভিডিও আপলোড করতে চাই তখন আমাদের এরকম একটা থাম্বনেলের প্রয়োজন হয়। তো আমরা থাম্বনেল কীভাবে বানাবো ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়ার জন্য, মানে ভিডিও আপলোড দেওয়ার পরে আমরা কীভাবে থাম্বনেল সেভ করব এবং কীভাবে থাম্বনেল বানাবো। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই জানেন ফেসবুক পেজের মানে ভিডিওতে বা ইউটিউবের ভিডিওতে থাম্বনেল যতই ইন্টারেস্টিং হয় ততই মানে দর্শকরা আপনার ভিডিওটা বেশি দেখে, আপনার ভিডিওতে বেশি ওয়াচ টাইম আসে এবং আপনার ভিডিও দেখে ফেসবুকের ফলোয়ার বাড়ে, মানে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ে। তো বন্ধুরা, আমরা কীভাবে ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিংভাবে কীভাবে আমরা ইউটিউবের মানে ফেসবুক পেজের জন্য থাম্বনেল বানাবো, তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, কথা বেশি না বলে মূল কাজে চলে যাই। মূল কাজে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুরা, এখন আমরা সোজাসুজি চলে যাব। এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আমাদের সবার স্মার্টফোনে আছে, প্লে স্টোর, এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এরপরে আমরা এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সের উপরে আমরা ক্লিক করব। সার্চ বক্সের উপরে ক্লিক করার পরে এখানে আমরা লিখব পিসার্ট, PICSART, পিসার্ট লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এখানে একটা অপশন, মানে সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটার উপরে আমরা ক্লিক করব এবং এইটা আমরা ইনস্টল করব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি এই যে লোগো আছে, এই লোগো আইকনটা আপনারা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে নেবেন, কারণ এরকম লোগো দিয়ে অনেক মানে অ্যাপ্লিকেশন রয়েছে। আপনারা যদি অন্যান্য কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেন তাহলে কিন্তু আপনাদের ভালোভাবে থাম্বনেল বানাতে পারবেন না। তো আপনাদের ক্ষেত্রে এখানে ইনস্টল দেখাবে, আমার ক্ষেত্রে যেহেতু ওপেন দেখাচ্ছে কারণ আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, এর জন্য আপনারা এখান থেকে ইনস্টল করে তারপরে ওপেনের উপরে ক্লিক করবেন। ওপেনের উপরে ক্লিক করার পরে আমাদের এই পেজে মানে এই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। এই অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এরপরে আপনারা এই যে নিচে কোণার মধ্যে একটা মানে প্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটির উপরে আপনারা ক্লিক করবেন। প্লাস আইকনটির উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এডিট এ ফটো, এই এডিট এ ফটো অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ড অপশানটির উপরে ক্লিক করলাম। এরপরে যেহেতু মানে এখানে বন্ধুরা অনেক রকমের আপনারা কিন্তু থাম্বনেল মানে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড যেটা ব্যানার বলি আমরা, এই ব্যানার আপনারা এখান থেকে অনেক রকমের বিভিন্ন কালারের নিতে পারবেন। এই যে দেখুন বিভিন্ন কালার চলে আসলো। তো আমি এখান থেকে মানে স্যাম্পল একটা ব্যানার নেব, যেমন আমি সাদা নেব। তো আমি এখান থেকে এই যে সাদা অপশানটির উপরে ক্লিক করব। সাদা অপশানটির উপরে ক্লিক করার পরে যদি অ্যাড আসে বন্ধুরা অবশ্যই এখানে কোণার মধ্যে ক্রস আইকন পাবেন, ক্লোজ করে দেবেন। তো আমি ক্লোজ করে দিলাম, এখানে কিন্তু আমার ব্যানারটা সাদা চলে আসলো। এখন যেহেতু আমি আগে বলেছিলাম আমি ফেসবুক পেজের মানে ভিডিওর জন্য থাম্বনেল বানাবো, এর জন্য আমি এই মানে এই যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, এই ব্যানারটা কিন্তু ফেসবুক পেজের ভিডিওর থাম্বনেলের ব্যানার না, কিন্তু এটা কিন্তু অনেক বড় দেওয়া আছে। এটা মানে আমি সাইজ করার জন্য, আমি মানে ফেসবুক পেজের ভিডিওর সাইজ করার জন্য আমি এই যে কোণার মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন টুলস নামে, এই টুলস অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। টুলস অপশানটির উপরে ক্লিক করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে ক্রপ, এই ক্রপ অপশানটির উপরে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু অনেক রকমের মানে আপনারা অনেক রকম ভিডিওর থাম্বনেল বানাতে পারবেন, অনেক রকম সাইজ দেওয়া আছে। এই যে কোণার মধ্যে দেখুন ইউটিউব সাইজ দেওয়া আছে, তারপরে আপনার কভার, ফেসবুকের কভার চেঞ্জের মানে এই যে দেখুন ফেসবুকের কভার, ইউটিউবের মানে কভার ফটো বানানোর জন্য এখান থেকে আপনারা দিতে পারবেন। এই যে দেখুন ফেসবুকে মানে এই অপশানটা হচ্ছে, এই মানে এই যে অপশানটা হচ্ছে এই পোস্ট অপশানটির উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের ভিডিওর থাম্বনেলের সাইজ মানে সাইজ চলে আসলো। এরপরে যেহেতু আমাদের ফেসবুক পেজের ভিডিওর থাম্বনেলের সাইজ চলে আসলো, এখন আমরা এই যে কোণার টিক মার্কের উপরে ক্লিক করব। তো আমি এই টিক মার্কের উপরে ক্লিক করলাম। এরপরে এই যে এখানে অপশান দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের অপশান, এই অপশানগুলো থেকে আমরা কিন্তু সব কাজ করে নিতে পারবো।
এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট নামে একটা অপশন, এই টেক্সট অপশনটি দিয়ে কিন্তু আমরা এখানে কিন্তু যে কোনো প্রকার আমরা লিখতে পারবো। এই যে এখানে কিন্তু যে কোনো রকম লিখতে পারবো। আর যদি এখানে যদি আমরা কিন্তু কোনো ফটো সেভ করতে চাই, যদি এখানে কোনো ফটো সেভ করতে চাই, তাহলে কিন্তু আমাদের গ্যালারি মানে সোজাসুজি পেয়ে যাব। এই যে অ্যাড ফটো অপশনটির উপরে যদি সোজাসুজি ক্লিক করেন, তাহলে কিন্তু সোজাসুজি আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপরে মনে করেন আপনার একটি বর্ডার সেভ করবেন এখানে, মানে বর্ডার সেভ করার জন্য যদি এখানে বর্ডার সেভ করতে চান, তাহলে এই যে ড্রু একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ড্রু অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম এখানে, আবার এই ড্রু অপশনটার উপরে ক্লিক করার পরে আপনার কিন্তু বর্ডার সেভ করতে পারবেন। বর্ডার সেভ করার পরে আপনার মোটামুটি যেহেতু মানে যখন আপনার কাজ শেষ হয়ে গেল, তখন আপনি মানে সেভ করে নিতে পারবেন। তখন আপনি কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য আপনি এই যে সোজাসুজি ক্রস একটা আইকন দেখতে পাচ্ছেন, এই ক্রস আইকনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি অ্যাড আসে তাহলে ক্লোজ করে দেবেন। তো আমি ক্লোজ করে দিলাম। এই যে এখন দেখুন সেভ একটা অপশন নিচে আসলো, এই সেভ অপশনটার উপরে আপনার ক্লিক করবেন। আবার সেভ অপশন নিচে চলে আসলো, তো আমি আবার সেভ অপশনটার উপরে ক্লিক করলাম। এরপরে যে কোনার মধ্যে দেখতে পাচ্ছেন ডান একটা অপশন, এই ডান অপশনটার উপরে ক্লিক করবেন। ডান অপশনটার উপরে ক্লিক করার পরে দেখুন আপনার কিন্তু মানে থাম্বনেল গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছেন যে আপনারা কীভাবে থাম্বনেল সেভ করবেন। আমি মানে থাম্বনেলে বা মানে কোনো রকমের ফটো বা ভিডিও এড করে দেখাচ্ছি না, কারণ একটু প্রবলেম আছে। এর জন্য আমি আপনাদেরকে মানে সোজাসুজি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা মানে লিখবেন থাম্বনেলে, ফটো এড করবেন, বর্ডার সেট করবেন, গ্রুপ কীভাবে করবেন, ফেসবুক পেজের ভিডিওর সাইজ কীভাবে নেবেন, এইটাও আমি মানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।